করছি আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের যদি থাকে খুঁত। বিয়ে বাড়ির হ্যাপা চুকতে বেশ রাত হয়ে গেল। বর কনে যখন বাসরে ঢুকল, নিবারণ হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 12টা। শীতের রাত্রির চারিদিক থমথমে নিশুতি। দু চোখ এবার ঘুমে জড়িয়ে আসছে নিবারণের। ইচ্ছে করছে এক্ষুনি কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ে। আর হবে নাই বা কেন, বরযাত্রী দলের সঙ্গে পাক্কা 6 ঘন্টা বাস জার্নি করে তবে এই পাড়াগায়ে বিয়ের আসরে এসেছে নিবারণ। নেহাত বর ঘনিষ্ঠ বন্ধু, না হলে আজকাল এসব ঝক্কি পোষায় না নিবারণের। কিন্তু শোবার জায়গায় বা এখানে পাবে কোথায়? পুরো বরযাত্রী দলটাকেই আজ রাতে থাকতে হচ্ছে। বর বাসরে ঢুকতেই যে যা শোবার জায়গা ম্যানেজ করে শুয়ে পড়েছে, একমাত্র ঠাই করতে পারেন নিবারণ। আর বাসরে ঢুকে সারা রাত রঙ্গ করাও নিবারণের ধাতে সয় না। তাহলে এখন উপায়? এই মাঘ মাসের শীতের রাতে বাইরে শুয়েও তো কাটানো যায় না, অতএব ছাউনি দেয়া আস্তানা একটা চাই। এ সময়ই হঠাৎ নজর পড়ল নিবারণের। বাড়ির খিড়কির পুকুরের ওধারে একটা বাড়ি দেখা যাচ্ছে। শুক্লপক্ষের ঢেউ ভাঙা চাঁদের আলোয় স্পষ্ট চোখে পড়ছে একটা ছোট্ট একতলা বাড়ি। এখান থেকে খুব দূরেও নয়। এদের সঙ্গে যদি জানাশোনা থাকে, কাউকে দিয়ে অনুরোধ করিয়ে একটা রাত ওখানে অতিথি হয়ে কাটিয়ে দেওয়া যায় নাকি? ভাবার সঙ্গে সঙ্গে নিবারণ আর দেরি না করে এদের বাড়ির একজন মাতব্বর গোছের লোককে পাকড়ে মতলবের কথাটা জানালো। কিন্তু শুনেই তো আটকে উঠলেন মাতব্বর ভদ্রলোক। বললেন, মশাই, ও চিন্তা মনেও আনবেন না, ও বাড়িতে মানুষ বাস করে না, ও ভূতের বাড়ি। মানুষ বাস না করলেই যে সেটা ভূতের বাড়ি হতে হবে তার কোনো মানে আছে? নিবারণ বেজার মুখে ঘাড় বেঁকিয়ে বলে, এমনিতেই ভূত ট্রুতের প্রতি বিশ্বাস নিবারণের কোনো কালই বিশেষ নেই। আরে মশাই, এ কথা এখানে সবাই জানে। ও বাড়িতে যে থাকতো সে এক কাগজ কলের কর্মী ছিল। বছর কয়েক আগে কারখানার মেশিনে দুটি হাতি কাটা যেতে চাকরিটা চলে যায়। সেই দুঃখে মাসখানেক বাদেই আত্মহত্যা করেছিল লোকটা। কিন্তু আত্মহত্যা করেও নাকি ও বাড়ির মায়া সে ছাড়াতে পারেনি। বলতে বলতে দস্তুর মতো চোখ বড় বড় করে মাতব্বর। আজ পর্যন্ত কেউই ওখানে গিয়ে একটা রাতও কাটাতে পারেনি। কিন্তু ততক্ষণে একটা শতরঞ্চি আর চাদর বগলদাবাই করে ফেলেছে নিবারণ। আর কথার মধ্যেই মাতব্বরের হাত থেকে হেরিকেনটা নিয়ে নিয়েছে। তারপর সোজা পা চালিয়েছে খিড়কির দরজার দিকে। ক্লান্ত দেহে ভুতুরে গল্প শোনার মেজাজ এখন তার নেই। বাড়িটা ফাঁকা, এই খবরটাই তার কাছে যথেষ্ট। বাকিটা পরে দেখা যাবে। পরিত্যক্ত ভুতুরে বদনাম হলেও বাড়িটা এখনো বসবাসের অনুপযুক্ত হয়ে যায়নি, সেটা ঢুকেই টের পাওয়া গেল। ঘর বলতে একটাই, সেখানে থাকার মধ্যে আছে এক ধুলোমলিন তক্তাপোষ, ভাঙা টেবিল আর খান্দুই ভাঙা চেয়ার। অল্প সময়ের মধ্যে তক্তাপোষটা কিছুটা ঝাড়ামোছা করে তার উপরেই শতরঞ্চি বিছিয়ে শুয়ে পড়ল নিবারণ। ঘরের সব কটা দরজা জানালা বন্ধ থাকায় ভালোই হলো। এই মাঘ মাসের শীতে হাড় কাঁপানো বাতাস ঢোকার ভাবনা রইল না। হেরিকেনের শিখাটা কমিয়ে রাখলো টেবিলটার উপর। আর কি, আগাগোড়া চাদর মুড়ি দিয়ে এখন এক ঘুমে রাতটা কাটিয়ে দিলেই হলো। একটা নিশ্চিন্ত হাই তুলে নিবারণ ভাবল, ইচ্ছে করলে আরো দু একজন এসে এই পরিত্যক্ত ফাঁকা ঘরে আরামে রাত কাটিয়ে যেতে পারত। হয়তো যারা ভেবেছিল ওই মাতব্বরই আসতে দেননি। লোকটা নিজেই একটা ভূত। নিবারণ ভাবল, ভূত না হোক, অদ্ভুত তো বটেই। হেরিকেনের অল্প আলোয় ঘরটা রহস্যময় দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখ ঘুম জড়িয়ে এলো নিবারণের। কত সময় কেটেছে কে জানে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘর অন্ধকার, হেরিকেনের আলো নিভে গেছে। নিবারণ কান পাততে শুনল দুম দাম দুদার শব্দ। ঘরের দরজা জানালাগুলো বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। তবে কি হঠাৎ ঝড় এলো এই মাঘ মাসের শীতের রাতে? তাই বা যদি হয়, জানলাগুলো খুলছে বটে, তবে হাওয়া টাওয়া তো ঢুকছে না। নিবারণ হাতরে হাতরে
দেশলাই বার করে হেরিকেনটা নতুন করে জেলে দিল। দরজা জানালা পড়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। হেরিকেনের আলোয় নিবারণ দেখল, কই কোনো জানলা তো খুলে নেই, সবই আগের মতো ভেতর থেকে বন্ধ। তবে কি স্বপ্ন দেখছিল? এমন সশব্দ স্বপ্ন জীবনে কোনোদিন দেখেনি নিবারণ। আসলে সেই মাতব্বর ভদ্রলোক যে ভয় দেখিয়েছিলেন সেটাই বোধহয় অবচেতন মনে ভাবতে ভাবতে হাই তুলল নিবারণ। কিন্তু ভাবনা আর হাই দুটোই আর শেষ হলো না। তার আগেই দেখতে পেল ঘরের ঠিক মাঝখানটায় একটা কালো বেড়াল বসে রয়েছে। আশ্চর্য, বেড়ালটা ঘরের মধ্যে ঢুকলো কী করে? ঘরের প্রতিটি জানলা দরজাই তো ভেতর থেকে বন্ধ। তবে কি আগে থেকেই এই তক্তপোষের নিচে এসে বসেছিল? প্রায় অন্ধকার ঘরে ঢুকে নিবারণ দেখতে পায়নি। কুচকুচে কালো রঙের বেড়ালটার চোখ দুটো জ্বলছে অতি তীব্র দীপ্তিতে। দেখলে অস্বস্তি হয় বই কি, কালো বেড়াল নাকি আবার অশরীরীর প্রতীক। হঠাৎ একটা জিনিস লক্ষ্য পড়ল নিবারণের, বেড়ালটার সামনের দুপায়ে থাবা সমেত কিছুটা অংশ কাটা। অদ্ভুত তো! এবার কিন্তু সত্যি সত্যি আশঙ্কা দেখা দিল নিবারণের মনে। বিয়েবাড়ির মাতব্বর বলেছিলেন এ বাড়িতে দুহাত কাটা এক ভূতের বাস আছে, সেই ভূতটাই বেড়ালের রূপ ধরে বসে নেই তো। ভাবতে ভাবতেই অবাক কাণ্ড, বেড়ালটা চোখের সামনেই বদলে গিয়ে একটা কুকুর হয়ে গেল, যাকে বলে খাঁটি নেড়ে কুত্তা। তেমনি ডিকডিকে ঘিয়ে ভাজা। কিন্তু তখনও সেই এক ব্যাপার, কুকুরের সামনের দুটি পায়ের কিছু অংশ কাটা। স্বভাবতই থেবড়ে বসে রইল কুকুরটা। না, আর কোনো সন্দেহ নেই, ওটা এ বাড়ির সে ভূতটাই বটে। কিন্তু রাত দুপুরে চোখের সামনে ভূত বাবাজির খামুকা এইসব ম্যাজিক দেখানোর কারণটা কি নিবারণ বুঝতে পারল না। ওর কি ধারণা নিবারণ মুগ্ধ হয়ে বাহবা জানাবে? ধূত তরে, ঘুমের সময় এসব ব্যাঘাত নিবারণের একেবারেই পছন্দ নয়। হেরিকেনটা জেলে রেখেই আগা গোড়া মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল নিবারণ। কিন্তু ঘুম আসার কি জো আছে, বিশেষত ভূতের সঙ্গে এক ঘরে থেকে? একটু বাদেই শুরু হয়ে গেল নতুন উপদ্রব। সারা ঘর দাপিয়ে বেড়াতে লাগলো কেউ, জানলা দরজা থেকে শুরু করে তক্তাপোষটা পর্যন্ত টানাটানি শুরু করলো। এ তো মহা ঝামেলা হলো। এভাবে অনবরত ঝামেলা বাঁধিয়ে চললে আজকের ঘুমের তো দফা রফা, কাল ভোরেই আবার 8 ঘন্টা বাস জার্নি করতে হবে। এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। চাদরটা মুখ থেকে সরিয়ে তরবড়িয়ে উঠে বসল নিবারণ। আর উঠে বসতে একেবারে মুখোমুখি বিকট চেহারার এক মূর্তি তক্তপোষের ঠিক সামনেই নিবারণের দিকে দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমটা চমকে গিয়েও নিজেকে সামলে নিল নিবারণ। মাতব্বরের কথা মতো এই তাহলে পোড়ো বাড়ির ভূত। কিন্তু দাঁত মুখ খিচিয়ে অমন বিভৎস অঙ্গভঙ্গি করছে কেন? ভয় দেখিয়ে নিবারণকে ঘরছাড়া করার মতলবে কি? ভয়ের বদলে এবার হাসিই পেল নিবারণের। একেই তো ভূতের ভয় জীবনে ওর কোনোদিনই নেই। তার উপর এ হলো, মুখ ফুটে বলেই ফেলল, তোমার দৌড় তো জানি বাপু, আর যাই করো, ওই কবজি পর্যন্ত কাটা হাত দুটো নিয়ে কারোর অনিষ্ট করা তোমার পক্ষে সম্ভব নয়। অতএব মেলা উৎপাত না করে একটা রাত এই অতিথিটিকে ঘরে শুয়ে একটু ঘুমোতে দাও, চিন্তা নেই কাল সকালে উঠেই চলে যাব, বলেই হাই তুলল নিবারণ। আবার নতুন করে ঘুম আসছে। ভূত কিন্তু নড়ল না, একই জায়গায় দাঁড়িয়ে রইল। কিন্তু এবার ওর মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে। টের পেল নিবারণ কেমন যেন করুণ হয়ে উঠছে ভূতের মুখটা, অসহায় ভাব ফুটে উঠছে। দেখতে দেখতে টপ টপ করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল চাদরে। স্পষ্টই টের পেল নিবারণ ভূত কাঁদছে। এমন অসম্ভব কাণ্ডের কথা কেউ কখনো শুনেছে? কিন্তু সেই দৃশ্যই চোখের সামনে দেখল নিবারণ। কিছুটা সময় তাকিয়ে রইল হক চুকিয়ে, তারপর দাবড়ে উঠল, এসব হচ্ছে কি? এতক্ষণ উৎপাত করে সুবিধে না হওয়ায় এবার কান্নাকাটি ধরেছ? কিন্তু জেনে রাখো, রাত এ ঘরে না কাটিয়ে আমি নড়ছি না, আর তোমার মতো ঠুটো ভূতের সাধ্য নেই আমায় তাড়ায়। এবার নিবারণের কথা আর শেষ হল না, তার আগেই ডুকরে কেঁদে উঠল ভূত। কাঁদতে কাঁদতে করুণ নাকি সুরে বলল, দোহাই, বারবার ও কথা বলে আমায় নতুন করে দাগা দেবেন না স্যার, আমি তো মরেই আছি,
মরার বড় আর কি হতে পারে, বলতে বলতে আর একবার ডুকরে উঠল। এবার রীতিমতোই অবাক হলো নিবারণ, এর সঙ্গে কৌতূহল বাড়ল। বলল, তোমার কি ব্যাপার বড় দেখি হে? তোমার পাল্লায় পড়ে আমার ঘুমের দফা রফা তো হলোই, এখন না হয় জমিয়ে একটা ভূতের গল্পই শুনি। গল্প না স্যার, খাঁটি সত্যি কথা, ভূত বাধা দিয়ে বলল। সত্যি বলছি, মোরে এত জ্বালা জানলে আগে আত্মহত্যাই করতাম না। ভূত তার কাহিনী শুরু করল। জীবিতকালে ভূতের নাম ছিল বটু। তিন কুলে কেউ ছিল না, একাই থাকতো এই বাড়িটায়, আর স্থানীয় এক কাগজ কলে কাজ করত। একদিন এক ঘোরতর দুর্ঘটনায় তার হাত দুটো কুনুই থেকে কাটা গেল এবং সেই দুঃখে কিছুদিন বাদেই আত্মহত্যা করল। এই পর্যন্ত ওর গল্প আগেও শুনেছে নিবারণ। তারপরের কথাগুলো শোনা গেল সাক্ষাৎ ভূতের মুখ থেকে। ভূত হয়েও বটু অন্যের পরিহাস আর আত্মগ্লানি থেকে মুক্তি পায়নি, এজন্যে দায়ী ভূতেদেরই সমাজ ব্যবস্থা। মানুষের মতো ভূতেদেরও নাকি একটা সমাজ আছে, ভূতরূপ ধারণ করেই প্রতিটি ভূতকে সেখানে নিজের নাম রেজিস্ট্রি করতে হয়। তারপর নতুন ভূত তার স্বভাব ও চরিত্র অনুযায়ী এক এক ধরনের দায়িত্ব পায়। যেমন কারুর দায়িত্ব মাছের বাজারে ঘোরাঘুরি করে ফাঁকতালে একটা ওজন মতো মাছ তুলে আনা। কারুর দায়িত্ব বেলগাছ বা নিম গাছ থেকে বেল বা নিম পাতা পাড়া, আর কারুর কাজ শুধুই শ্যাওড়া গাছ, শ্মশান মশান কিংবা আদারে বাদারে ঘুরে ভীতু লোকেদের ভয় দেখিয়ে ভূতের পুরনো ইজ্জত রক্ষা করা। কিন্তু দু হাত কাটা বটুর ভাগ্যে এর একটা কাজও জুটল না, কারণ ছোটো হাতে এসব কোনো কাজ করাই বটুর পক্ষে সম্ভব নয়। মাঝ থেকে ভূত সমাজের অবহেলা আর পরিহাস শুনে ফিরতে হলো বটুকে। ফিরে এলো ওর এই পুরনো বাড়িতেই। চরম আত্মগ্লানিতে আর একবার আত্মঘাতী হবার ইচ্ছে জাগলো মনে, কিন্তু হায়, ভূত হয়ে তাই বা কি করে সম্ভব? অগত্যা ভূত সমাজ থেকে মুখ লুকিয়ে মনের দুঃখে বাড়িতে একা একাই দিন কাটছিল বটুর। কিন্তু তার একা থাকার অধিকারেও হস্তক্ষেপ হলো। মাঘ মাসের রাতের এই প্রচণ্ড ঠান্ডায় এ বাড়িতে থাকার উপযুক্ত একটিমাত্র ঘরেও মানুষ এসে ঢুকল এবং সে কিছুতেই ঘর ছাড়তে রাজি নয়। ভূতের কাহিনী শুনে নিবারণ বলল, কিন্তু একটা রাত মানুষের সঙ্গে কাটাতেই বা তোমার আপত্তি কিসের বাপু? ভূত চোখ কপালে তুলে বলল, কি বলছেন স্যার, ভূতের ইজ্জত তো আগেই খুইয়েছি, এরপর যদি মানুষের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হয় তবে কি আর ভূতত্ব বলে কিছু থাকে? এরপর তো ভূত সমাজ আমায় দেখলে থুথু দেবে। অথচ রাতটা যে বাইরে কাটাবো সে উপায়ও নেই, মাঘের ঠান্ডা ভূতের পক্ষেও অসহ্য। বিশেষত ভূত হবার পর থেকে বাইরে থাকার অভ্যেসটাও তৈরি হয়নি। বলতে বলতে বিষণ্ণতায় বুঝে এলো শ্রীমান ভূত ওরফে বটুর কণ্ঠ। ভূত জীবনেও যে এত সমস্যা থাকতে পারে আগে কখনো ভাবেনি নিবারণ। গালে হাত দিয়ে একটু সময় বসে ভাবে সে, ভূতের জন্য রীতিমতো দুঃখই হতে থাকে। তারপর বলে, আচ্ছা, এই ভূত প্রাপ্তি থেকে তোমার কোনোদিনও মুক্তি নেই? শুনেছি গয়ায় পিণ্ডদান করলে নাকি? হুশ করে আর একটা দীর্ঘশ্বাস ফেলল ভূত। তারপর বলল, তা আমার জন্যে আর সে দায় কার পড়েছে বলুন, তিন কুলে কেউই নেই আমার। বেশ, আমি তোমার পিণ্ডদান করব। নিবারণ প্রগাঢ় সহানুভূতিতে ভূতকে আশ্বস্ত করে বলে, কিন্তু বাপু, একটাই শর্ত আমার, আজকের বাকি রাতটা বিনা উৎপাতে আমায় ঘুমোতে দিতে হবে, নিদ্রা আর ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়ছে। বিরাট একটা হাই তুলল নিবারণ, কিন্তু তারপরই আর ভূতকে দেখা গেল না। তার বদলে বিরাট এক কুচকুচে কালো টিকটিকি নিবারণের চোখের সামনে সরসর করে উঠে গেল কড়িকাঠের দিকে। পরদিন বেশ বেলায় বিয়েবাড়ির মাতব্বর ও বরযাত্রী দলের কয়েকজন যখন ভূতের বাড়িতে নিবারণকে খুঁজতে এলো, নিবারণ তখনও তক্তাপোষে অকাতরে ঘুমাচ্ছে। এরপর বরযাত্রী দলের একজন নিবারণের ঘুম ভাঙিয়ে যখন বলল, নিবারণদা, চটপট তৈরি হয়ে নাও, আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করবে। নিবারণ বলল, ও বাসে আমার আর যাওয়া হচ্ছে না রে, তোরা বরং চলে যা। সে কি, তুমি কোথায় যাবে? একটা কাজ সারবো গয়ায়, তারপর কলকাতায় ফিরবো।
শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল নিবারণের দিকে। মাতব্বর পর্যন্ত কেমন হক চুকিয়ে যান, শুধু ঘরের কড়িকাঠের সেই কুচকুচে কালো টিকটিকিটা আনন্দে ল্যাজ আছড়ে ডেকে ওঠে, টিক টিক টিক। নিবারণের মনে হলো বটুই সায় দিয়েছে, ঠিক ঠিক ঠিক। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো।